মৰমৰ দশম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আৰু লোকেল অসমীয়া চেনেলৰ সমূহ দৰ্শকবৃন্দ, আজি দশম শ্ৰেণীৰ আমি গণিতৰ পাঠলৈ আগবাঢ়িছোঁ। গণিতত দুটা চলকত ৰৈখিক সমীকৰণ যোৰৰ, এই ৰৈখিক সমীকৰণ যোৰ সংগত হ'ব পাৰে বা অসংগত হ'ব পাৰে। সংগত ৰৈখিক সমীকৰণ যোৰ কি আৰু অসংগত ৰৈখিক সমীকৰণ যোৰ কি, সেইবিলাকৰ দ্বাৰা আমি কেনেকৈ বিভিন্ন সমস্যাৰ সমাধান কৰিব পাৰোঁ সেই সম্পৰ্কে আজি আলোচনা কৰিম। দুটা চলকত ৰৈখিক সমীকৰণৰ সংগত আৰু অসংগত যোৰ, আমি দুটা চলকত এযোৰ ৰৈখিক সমীকৰণ লওঁ। ধৰা এক্স মাইনাছ টু ৱাই ইকুৱেল জিৰ' আৰু থ্ৰী এক্স প্লাছ ফ'ৰ ৱাই মাইনাছ টুৱেণ্টি ইকুৱেল জিৰ'। ইয়াত এ ওৱান হ'ল ওৱান, এ টু হ'ল থ্ৰী, বি ওৱান মাইনাছ টু, বি টু ফ'ৰ, ইয়াত চি ওৱান জিৰ', চি টু মাইনাছ টুৱেণ্টি। এতিয়া আমি এই অনুপাতকেইটা উলিয়াইছোঁ, এ ওৱান বাই এ টু ওৱান বাই থ্ৰী, বি ওৱান বাই বি টু মাইনাছ টু বাই ফ'ৰ মানে মাইনাছ ওৱান বাই টু, আৰু চি ওৱান বাই চি টু মানে জিৰ' বাই মাইনাছ টুৱেণ্টি ইকুৱেল জিৰ'। গতিকে আমি ইয়াত দেখা পালোঁ যে এ ওৱান বাই এ টু নট ইকুৱেল বি ওৱান বাই বি টু। আমি ইয়াত চি ওৱান বাই চি টুটো কনচিডাৰ আনা নাই, চি ওৱান বাই চি টু ইকুৱেল হ'লেও কথা নাই, নহ'লেও কথা নাই, এইটো কণ্ডিশ্যন। এতিয়া এই সমীকৰণযোৰ আমি যদি ইয়াৰ সমাধান এক্সৰ মান ৱাইৰ মান ধৰি লৈ উলিয়াই লৈ লৈখিক প্ৰদৰ্শন কৰোঁ তেতিয়া কেনেকুৱা দেখা পাওঁ চাওঁ। সমীকৰণটো তোমালোকক উদাহৰণ ওৱানত দিছে, পেজ নাম্বাৰ তোমাৰ 68ত তোমালোকে কিতাপখনত পাবা। এক্স মাইনাছ টু ৱাই সমান জিৰ' আৰু থ্ৰী এক্স প্লাছ ফ'ৰ ৱাই ইকুৱেল টুৱেণ্টি। ইয়াত লেখীয়ভাৱে বৰ্ণাবলৈ প্ৰত্যেকটো সমীকৰণৰে একোখন তালিকা কৰিছে। এক নম্বৰ সমীকৰণটোৰ কাৰণে এক্সৰ মান যেতিয়া জিৰ' হয় ৱাইৰ মানো জিৰ' হ'ল, এক্সৰ মান দুই বহালে ৱাইৰ মান ওৱান হ'ল, এক্সৰ সলনি যদি দুই বহায় ওৱান হ'ল। দুই নম্বৰ সমীকৰণটোত এক্সৰ মান জিৰ' ধৰিলে ৱাইৰ মান হ'ল ফাইভ, আৰু এক্সৰ মান যদি টুৱেণ্টি বাই থ্ৰী ধৰা যায় তেতিয়া হ'ল জিৰ'। টুৱেণ্টি বাই থ্ৰী ধৰিলে লেখত বহোৱা অলপমান অসুবিধা, সেইকাৰণেতো ডাইৰেক্ট ফ'ৰ ধৰিছে, ফ'ৰ ধৰিলে জিৰ' হ'ল। এতিয়া এই বিন্দুকেইটা জিৰ' জিৰ' টু ওৱান এই বিন্দুকেইটা বহুৱাই সংযোগ কৰিলে আমি এডাল লেখ পাম, আৰু জিৰ' ফাইভ ফ'ৰ টু এই বিন্দুকেইটা বহুৱাই সংযোগ কৰিলে আন এডাল লেখ পাম। এতিয়া লেখ দুডাল কেনেকুৱা হয় তোমালোকৰ কিতাপত দিছে চিত্ৰ থ্ৰী পইণ্ট টুত। প্ৰথম সমীকৰণটোৰ পৰা দুটা বিন্দু জিৰ' জিৰ' ইয়াত বহাইছে এ, আৰু বি টু ওৱান, এ আৰু বি সংযোগ কৰাত আমি এই লেখডাল পাইছোঁ। আৰু দ্বিতীয় সমীকৰণটো পি জিৰ' ফাইভ জিৰ' ফাইভ আৰু কিউ ফ'ৰ টু এইডাল সংযোগ কৰি আমি পি কিউ লেখ পাইছোঁ। এতিয়া এ বি লেখ সৰু লেখা আৰু পি কিউ সৰু লেখাই পৰস্পৰ এই কিউ বিন্দুত ছেদ কৰিছে ফ'ৰ টু, অৰ্থাৎ এই ৰেখাডালে পৰস্পৰ এটা বিন্দুত কটাকটি কৰিছে। এই কটাকটি কৰা বিন্দুটোৱে হ'ব ইয়াৰ এই দুটা সমীকৰণৰ সমাধান, এক সমান ফ'ৰ ৱাই সমান টু। আমি দেখিলোঁ যে এই সমীকৰণযোৰে বুজোৱা সৰল ৰেখা দুটাই কটাকটি কৰিছে, যিটো আমি চিত্ৰটোত পালোঁ চিত্ৰ থ্ৰী পইণ্ট টুত। এতিয়া আন এটা এযোৰ সমীকৰণ তোমালোকক দিছে উদাহৰণ দুইত, টু এক্স প্লাছ থ্ৰী ৱাই মাইনাছ নাইন ইকুৱেল জিৰ' আৰু ফ'ৰ এক্স প্লাছ ছিক্স ৱাই মাইনাছ এইটিন ইকুৱেল জিৰ'। ইয়াতো আমি এ ওৱান বাই এ টু উলিয়াই চাওঁ, টু বাই ফ'ৰ মানে ওৱান বাই টু, বি ওৱান বি বাই বি টু থ্ৰী বাই ছিক্স এইটো হ'ল থ্ৰী বাই ছিক্স ওৱান বাই টু, চি ওৱান বাই চি টু মাইনাছ নাইন বাই মাইনাছ এইটিন এইটো হ'ল ওৱান বাই টু। গতিকে ইয়াত দেখিলোঁ যে এ ওৱান বাই এ টু ওৱান বাই টু, বি ওৱান বাই বি টু ওৱান বাই টু, চি ওৱান বাই চি টু ওৱান বাই টু, তিনিওটা সমান। এ ওৱান বাই এ টু ইকুৱেল বি ওৱান বাই বি টু ইকুৱেল চি ওৱান বাই চি টু। এতিয়া এই সমীকৰণযোৰে বুজোৱা প্ৰত্যেকটো সমীকৰণে একোডাল লেখ বুজাব, সৰল ৰেখা বুজাব। এতিয়া আমি চাওঁ যে এই সৰল ৰেখাৰডালে
লেখ কাগজত কিদরে উপস্থাপিত হয়েছে। আগর যুর পালো কটাকটি করেছে, এটা এই দুটাল লেখে কটাকটি করেছে নে সমান্তরাল হয়েছে নে মিলি গৈছে আমি সেইটো চাওঁ। এটা আমি যি দুটা সমীকরণ পালো এ ওয়ান বাই এ টু, বি ওয়ান বাই বি টু, সি ওয়ান বাই সি টু সমান, এই সমীকরণ দুটার আগর নিচিনাক তোমালে বিন্দু উলিয়াই লই বিন্দুবিল বহাই দিছে। উদাহরণটা ভালকে পড়িবা ঘর ধুনিয়াকে বিন্দুবিল কেনকা পাইছে দিয়া আছে। বিন্দুবিল বহুবাই দেখা গল যে দুইটা সমীকরণে বুঝা সরল দেখা। এটা সমীকরণ হল টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল জিরো আর নাইন, আর আনটু হল ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল এইটিন। এই দুইটা সমীকরণে বুঝা রেখার জাল এডাল লেখার নিচিনা হয়েছে, অর্থাৎ এই দুয়োটা লেখাই সম্পূর্ণভাবে মিলি গৈছে। ইয়াত কোনোডাল লেখাই কটো কটাকটো করা নাই, ইডালে সিডাল লগত মিলি গৈছে। কিতাপত পেজ সেভেন্টিত তিন নম্বর উদাহরণটি দিয়া আছে, তাতো এজোর সমীকরণ দিয়া আছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর ইকুয়াল জিরো আর টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো। ইয়াতো আমি এ ওয়ান বাই এ টু উলিয়াইছো ওয়ান বাই টু, বি ওয়ান বাই বি টু উলিয়ালো টু বাই ফোর, এইটো হল ওয়ান বাই টু, সি ওয়ান বাই সি টু উলিয়ালো মাইনাস ফোর বাই মাইনাস টুয়েলভ, মাইনাস ফোর বাই মাইনাস টুয়েলভ এইটো হয়ে গেল ওয়ান বাই থ্রি। গতিকে ইয়াত আমি দেখিলো যে এ ওয়ান বাই এ টু ইকুয়াল বি ওয়ান বাই বি টু, এইটো হাফ এইটো হাফ, কিন্তু নট ইকুয়াল সি ওয়ান বাই সি টু ওয়ান বাই থ্রি। গতিকে এই সমীকরণজোরে বুঝা রেখা দুটাই কেনেকুৱা অৱস্থাত থাকে সেইটো সম্পর্কে তোমালোকক এটা চিত্র দিছে, তালিকা চিত্র দিছে তোমালোকক এই উদাহরণটোত, উদাহরণ তিনিত এটা চিত্র দিছে, চিত্রটো আমি এটা চাওঁ। ইয়াত তোমালোকক চিত্রটো দিছে চিত্র থ্রি পয়েন্ট ফোরত উদাহরণ তিনির। ইয়াতে দুটা সমীকরণ আমি ইমান সমীকরণটা আলোচনা করলো, এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর ইকুয়াল জিরো, এইটো সমীকরণের পর বিন্দু উলিয়াই লিছে দুটা, আমি এই এডাল সরল রেখা পালো। আর টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো, এইটো সমীকরণের কারণে দুটা বিন্দু উলিয়াইছে, এই এটা বিন্দু পি, এই এটা বিন্দু কিউ, ইয়াতে সংযোগ করে আমি আন এডাল সরল রেখা পালো। এটা এই সরল রেখা দুটাল লক্ষ্য করলে আমি কি দেখিলো, এই দুটা লেখাই কটো কটাকাটি করা নাই বা ইহতে এডালে আনডালের লগত মিলিও যোৱা নাই, কি হয়েছে পরস্পর ইহত সমান্তরাল হয়েছে, এডাল আনডালের পর সমান আঁতরত আছে সমান্তরাল হয়েছে। এতিয়া আমি এই তিনিটা সমীকরণ অধ্যয়ন করি এটা কথা সাধারণভাবে কব পৰা হলো, জেনেরালকে সকল সমীকরণের ক্ষেত্রে যেটু প্রযোজ্য হব, এই দুটা চলকত রৈখিক সমীকরণের এটা জোর এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো, যে আমি এই আর্হিটা পাইছিলো এজোরের, এই সমীকরণ দুটাই বুঝা রেখাবরে যদি আমি যে এক নম্বর পালো পরস্পর কটাকটি করে, কটাকটি করার ক্ষেত্রে আমি কি পাইছিলো যে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু, আর এই সমীকরণ জোরের এটা অদ্বিতীয় সমাধান আছে, অদ্বিতীয় মানে কেবল এটা, এনেকা সমীকরণবর কোয়া হয় সংগত জোরের রৈখিক সমীকরণ। তারমানে আমি কি বুঝি পালো যে দুটা সমীকরণত যদি এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু হয়, দুটা চলকত থকা রৈখিক সমীকরণ এজোরের যদি এ ওয়ান বাই এ টু অনুপাত আর বি ওয়ান বাই বি টুর অনুপাত একে নহয়, আমি বুঝি পাম যে সেই সমীকরণ দুটাই বুঝা রেখা দুটাই পরস্পর কটাকটি করেছে, কটাকটি করব, আর ইহতর এটা ইহতর মানে এই সমীকরণ দুটার এটা অদ্বিতীয় সমাধান আছে, মাত্র মানে কেবল এটাই সমাধান আছে, কারণ দুডাল রেখাই মাত্র এটা বিন্দুতে কটাকটি করব পারে, গতিকে এটা সমাধান আছে। আর তেতিয়া এজোর রৈখিক সমীকরণ কোৱা হব সংগত জোরের রৈখিক সমীকরণ। আমি যে দ্বিতীয় অবস্থা পালো দুই নম্বর উদাহরণট দেখিলো যে রেখা দুডালে এডালে আনডাল লগত মিলি গৈছে, যদি মিলি যায় তেতিয়া ইহঁতর এ ওয়ান বাই এ টু অনুপাত, বি ওয়ান বাই বি টুর অনুপাত আর সি ওয়ান সি টুর অনুপাত, এই তিনিওটা অনুপাত সমান।
আর ইহতর অসীম সংখ্যক স্পষ্ট সমাধান আছে। তারমানে বুঝি পালো যে যদি দুটা চলকত থাকা রৈখিক সমীকরণ এজোড়ের এ ওয়ান এ টু বি ওয়ান বি টুর অনুপাত আর সি ওয়ান সি টুর অনুপাত দুটা সমান হয়, তিনটা অনুপাত যদি সমান হয় আমি বুঝি পাম যে এই সমীকরণ দুটাই বুঝা সরলরেখা দুডাল এটা আনটোর মিলি যায়। আর ইহতর অসীম সংখ্যক স্পষ্ট সমাধান আছে, অসীম সংখ্যক সমাধান ওলাই থাকিব, একশ যিকোনো মানুষের কারণে ওলাই কিনা একটা মান পাম, ওলাই থাকবে মান। তেতিয়া এই এনেকা এজোর সমীকরণ কোয়া হব পরতন্ত্র জোরের রৈখিক সমীকরণ, আর পরতন্ত্র জোরের রৈখিক সমীকরণবোরও সংগত। তিন নম্বর অবস্থাতে আমি পালো যে তিন নম্বর আমি পালো যে সমান্তরাল হয়েছে, তেতিয়া অনুপাতকেটা কি হয়েছিল যে এ ওয়ান এ টুর অনুপাত বি ওয়ান বি টুর অনুপাত সমান, কিন্তু সি ওয়ান সি টুর অনুপাত সমান নহয়, তেতিয়া লেখ দুডাল সমান্তরাল হয় আর তেতিয়া ইহতর কোনো সমাধান না থাকে। এনেকা সমীকরণক কব অসঙ্গত জোরের রৈখিক সমীকরণ। এটা আমি পালো যে এই তিনিটা সমীকরণের যদি আমি থুলমূলক সারাংশ চাও, তোমালোক সারাংশ তালিকা 3.4 কিতাবত দিয়া আছে 74 পেজত, যে এক নম্বর সমীকরণের ক্ষেত্রে আমি অনুপাতবর ইজনী পাইছিলো এ ওয়ান বাই এ টু নট ইকুয়েল বি ওয়ান বাই বি টু, তেতিয়া সমীকরণ জোরের লৈখিক প্রদর্শন হব দুটা কটাকটি করা রেখা, আর সিহতর বীজীয় বিশ্লেষণ হব সঠিককে এটা সমাধান, অর্থাৎ এটা অদ্বিতীয় মাত্র এটা সমাধান অদ্বিতীয়, আর তেতিয়া আমি এই জোরটি কম সঙ্গত জোর। দুই নম্বরত পাইছিলো যে এ ওয়ান বাই এ টু ইকুয়েল বি ওয়ান বাই বি টু ইকুয়েল সি ওয়ান বাই সি টু, তেতিয়া লৈখিক প্রদর্শন পালো আমি এজোর মিলি যাওয়া দুটা রেখা আর অসীম সংখ্যক সমাধান। ইহতর এই ক্ষেত্রে কোয়া হয়েছে যা পরতন্ত্র চলক, পরতন্ত্র জোর, পরতন্ত্র জোর হলেও ইও কিন্তু সঙ্গত জোর। আর এটা পালো আমি যে এ ওয়ান বাই এ টু ইকুয়েল বি ওয়ান বাই বি টু কিন্তু নট ইকুয়েল সি ওয়ান বাই সি টু, তেতিয়া রেখা দুটাই এই সমীকরণ দুটাই বুঝা লৈখিক প্রদর্শনে যে সমান্তরাল দুটা সমান্তরাল রেখা বুঝাব, দুটা সমান্তরাল রেখা, আর তেনেকা ক্ষেত্রে কোনো সমাধান নাই, আর এনেকা এজোর সমীকরণক কোয়া হয় অসঙ্গত জোর। গতিকে আজি আমি এই ধারণাখিনি সম্পর্কে আলোচনা করলো, এইখানে তোমালে পাঠ্যপুথিত পুঙ্খানুপুঙ্খ পড়িবা উদাহরণবিল করে চাবা, তেতিয়া সঙ্গত অসঙ্গত এই সম্পর্কে তোমালোকৰ ধারণা স্পষ্ট হব, আর তারপর আমি পরবর্তী পাঠত অনুশীলনীর অঙ্ক কেনেকৈ সমাধান করব লাগে আমি আলোচনা করিম। ধন্যবাদ।